ইউক্রেন থেকে ফ্রান্স যাওয়ার পথে নিহত সিলেটের সাবেক ব্যাংক কর্মকর্তা উদ্দিনের লাশ দেশে এসেছে গতকাল সকালে তার লাশ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সেখানে লাশ গ্রহণ করেন ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী কাউসার আহমদ পরে ওসমানী মেডিকেলে মনাতদন্ত শেষে লাশ নিয়ে যাওয়া হয় নিহতের গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামে এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা গত দোসরা সেপ্টেম্বর দালালের মাধ্যমে ইউক্রেন থেকে ফ্রান্স যাওয়ার সময় স্লোভাকিয়ায় নিখোঁজ হন ফরিদ উদ্দিন নয় সেপ্টেম্বর স্টার দুর্গম পাহাড়ি এলাকার একটি পর্যটন স্পট থেকে তার লাশ উদ্ধার করে সে দেশের পুলিশ একটি অনলাইন নিউজ পোর্টালে এ সংক্রান্ত সংবাদ প্রচারিত হলে স্লোভাকিয়ার একটি হাসপাতালের মর্গ থেকে ফরিদের লাশ শনাক্ত করেন স্বজনরা পরে আন্তর্জাতিক একটি সংগঠনের মাধ্যমে তার লাশ দেশে নিয়ে আসা হয়